জিনিস আমাকে রতন বসা পুঁতে রেখে দেবো সালা। এ ওরা আমাদের দলের দুজনকে মেরেছে, আমরা ওদের ২০ জনকে মারবো, তবে সালা বদলা না হবে। কোত্থেকে যে সালার হিরোগুলো খবর পায় আজও আমার মাথায় ঢোকেন। বাইক দিয়ে দরজা ভেঙে ঢোকে, আর কথা নেই বার্তা নেই, উদুম খেলাতে শুরু করে দেয়। আমাদের কাছ থেকে তো ওপেন অফার ছিল, সপ্তাহে সাত দিন, ছদিন হিরোদের সঙ্গে ঘুরে বেড়া, একটা দিন আমাদের দিয়ে মিটে যাবে, কিচ্ছু বলবো না। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর দেম, একটা জোরে হাততালি সকলে মিলে প্লিজ। মঞ্চে মিস্টার ভিড অ্যান্ড সুমিত গাঙ্গুলি। নমস্কার, উপস্থিত বয়োজ্যেষ্ঠদের প্রণাম, আর ছোট ছোট ভাই বোন বন্ধু, আর যদি দু এক পিস বান্ধবী আমার এখানে থাকে, অনেক দেখতে পাচ্ছি, তাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। হ্যাঁ বন্ধু, আমি আদি অকৃত্রিম আজও সেই ছেলেটাই যে আপনাদের প্রিয় নায়ক চিরঞ্জিৎ, প্রসেনজিৎ, তাপস পাল, অভিষেক চ্যাটার্জি এবং বর্তমানে জিৎ, যিশু সেনগুপ্ত, মিঠুন চক্রবর্তী এবং দেব, এদের হাতে হেভি কেলানি খাই। আর কেন খাই সে কারণটা আপনারা খুব ভালো করেই জানেন। আপনাদের প্রিয় নায়িকা সব শতাব্দী রায়, দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী দত্ত, ইন্দ্রাণী হালদার, আর বর্তমানে দুষ্টু মিষ্টি নায়িকা সব কোয়েল, রাইমা, রচনা, লোকেট, স্বস্তিকা, এদের শাড়ির আঁচল ধরে একটু টানাটানি করি ভাই। আসলে ভালোবাসতে আমায় দেয় না ভাই, দেয় না গো, আমারও তো ইচ্ছে করে। হ্যাঁ করে তো নাকি, আমারও তো ইচ্ছে করে প্রসেনজিৎ দাদার মতো রচনা ব্যানার্জির কোমরটা একটু জড়িয়ে ধরি, ওই গাছের ডাল ধরে ঝুলে ঝুলে একটু গান গাই, ওই নরম মিষ্টি গালে আমার এই দেড়ো গালটা একটু ঠেকাই, দেয় না গো। যখনই হিরোইনগুলোর কাছে গিয়ে বলি ওগো চলো না একটু বেরিয়ে আসি সিনেমা দেখি, ফুচকা খাই, বলে মারবো জুতোর বাড়ি, এই জন্য তো জোর করে টেনে নিয়ে যাই ঘরের ভেতরে। হ্যাঁ তবে আমার একটা দুঃখ আছে, আমার একটা দুঃখ আছে, আমার একটা কষ্ট আছে, আমার একটা যন্ত্রণা আছে, আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটাকে ঘিরেই আমার যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা। প্রশ্নটা বলবো, একটু মন দিয়ে শুনতে হবে। আর সবচাইতে কষ্ট হয় যখন সামনে অনুষ্ঠান চলে আর যারা কথা বলে, বড় কষ্ট হয়। আপনারা যারা কথা বলছেন খেয়াল করুন আপনি কথা বলছেন, যারা কথা বলছেন খেয়াল করুন আপনি কথা বলছেন, এই যে ভদ্রমহিলা এই যে হলুদ শাড়ি পরা কথা বলছেন খেয়াল করছেন না, এরকম দেখুন তাকিয়ে দেখুন কথা বলছেন, চেষ্টা করুন আপনি নিজেকে চুপ করাতে, কারণ আমাকে অনেক টাকা দিয়ে নিয়ে এসছে এখানে ভদ্রলোক, কি নাম, কেষ্ট কৃষ্ণবাবু, অনেক টাকা দিয়ে নিয়ে এসছে আপনাদের দেখাবে বলে, আমার কথা আপনাদের শোনাবে বলে, আপনাদের পয়সা দিতে হয়নি, কিন্তু কথাটা তো শুনুন। এই ডান দিকে যারা কথা বলছেন প্লিজ একটু কথাটা বন্ধ করুন, মঞ্চে এত ভিড় হলে না আমার অস্বস্তি হয়, আমার হঠাৎ মনে আমি কি বিয়ে বাড়িতে খেতে এসছি না অনুষ্ঠান, অনুষ্ঠান মঞ্চটা তো আমার, তাই না, মঞ্চটা যদি একটু খালি করে দেন ভালো লাগবে। তো যাই হোক, যেটা বলছিলাম একটু মন দিয়ে শুনতে হবে, এই এতগুলো কথা বললাম, আমার একটা দুঃখ আছে, আমার একটা কষ্ট আছে, আমার একটা যন্ত্রণা আছে, আমার একটা প্রশ্ন আছে। ভাই আপনি ক্যামেরাটা বন্ধ করুন আর আপনি চুপচাপ বসুন, বাইরে যান, আর একটা কথা বললে আপনাকে এমন অপমান করবো আপনি বেরোতে বাধ্য হবেন, আমি অত্যন্ত খারাপ লোক, আর একটা কথা যদি আপনি বলেন তখন থেকে কথা বলে যাচ্ছেন, একদম আমার দিকে তাকিয়ে থাকুন, ওখানে ক্যামেরার দিকে তাকান, ডান দিক বা দিক তাকাবেন না, ওকে। হ্যাঁ ওই দাঁতটা খেলিয়ে রাখুন,
যতগুলো দাঁত আছে কেলিয়ে রাখুন, শুধু দাঁত কেলানো থাকবে, ঠোঁট নড়বে না, ওকে? হ্যাঁ, এই যে দেখুন, এরকম থাকুন, জিভটা একটু বার করে দাঁত কেলিয়ে থাকুন। ধরুন সিনেমা দেখানো শুরু হলো, সিনেমায় হিরো হিরোইন ভিলেন সব এলো, হিরো হিরোইন ভিলেন সব এলো। হিরোইনের সাথে আমার দেখা হলো, আমি একটু প্রেম ভালোবাসা করতে চাইলাম, তারপর চত্থাপ্পর জুতোর বাড়ি খেলাম, খেয়ে বললাম ঠিক আছে সালি তোমায় দেখে নেব। এইবার সিনেমায় দেখানো হলো কখন কোথায় কেন অন্ধকার রাস্তায় একা হিরোইন হেঁটে যাবে, সিনেমায় দেখানো হলো। খবরটা আমার কাছে পৌঁছলো, কী করে পৌঁছলো, সিনেমায় দেখানো হলো। আমার কোনো টেনিয়া দৌড়ে এসে বললো, গুরু একটা জব্বর খবর আছে, আজকে রাত্রির 10টার পর পূজা একা বাসবাগানের পাশ দিয়ে হেঁটে যাবে, খবর একদম পাক্কা গুরু। খবরটা আমার কাছে পৌঁছলো, সিনেমায় দেখানো হলো। এবার আমি অন্ধকার রাস্তায় হিরোইনের জন্য অপেক্ষা করছি, হিরোইন একা হেঁটে আসছে, আমি সামনে গিয়ে দাঁড়ালাম, কী গো কেমন আছো সুন্দরী, এইবার কোথায় যাবে মায়েরি? তো হিরোইন লাগালো ছুট, তাড়া করলাম তাড়া করলাম, অনেক দূর গিয়ে মুক্তি পেয়ে ধরে একটা মারুতি ভ্যানের মধ্যে পুড়ে অনেক দূর নিয়ে চলে গেলাম। কোথায় গেলাম ভগবানের বাবা যায় না, নিয়ে একটা ঘরের ভেতর ঢোকালাম, দরজাটা বন্ধ করলাম, হিরোইনকে মাটিতে ফেললাম, ফেলে কী বললাম, রিভাব দাও, কী বললাম, এইবার কোথায় যাবে সুন্দরী? হিরোইনের তখন অবস্থা খারাপ ভাই, কোনো রকমে নিজেকে সামলাচ্ছে, নিজের কাপড় চোপড় সামলাচ্ছে, ওই ঘরটার ভেতরেই দেওয়ালের দিকে ঘষটাতে ঘষটাতে পেছনে যাচ্ছে, যেতে যেতে আমার দিকে তাকিয়ে হাত জোর করে কি বলছে, আমি ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন, আমি ছেড়ে দিন, আপনার দুটি ভাই বোন আমার ইজ্জত নষ্ট করে, আমি ছেড়ে দিন, আপনি আমার দাদার মতো, আমি ছেড়ে দিন। এখনো চুলদারি পুরোপুরি পাকেনি বলে দাদার মতো বলে ভাই, খুব তাড়াতাড়ি সময় হয়ে এসছে, দু চার বছরের মধ্যেই এইসব হিরোইনদের নিয়ে যখন ঘরে ঢুকবো, এখনকার কচি কচি মেয়েরা এসছে, ধরেওছি দু চারটেকে, কি বলছে জানেন, আমায় ছেড়ে দিন প্লিজ, আপনি আমার বাবার মতো। আমি এখন কি বলি, এই কাছে এসো, কাছে এসো সুন্দরী, তোমায় একটু ছুঁয়ে দেখি, আরে দাদা তো আমার ডাক নাম। এই পর্যন্ত মাথায় ঢোকে, ঠিক এর পরেরটা মাথায় ঢোকে না। এখানেই আমার যত দুঃখ যত কষ্ট যত যন্ত্রণা, আমার ওই প্রশ্নটা, হিরোইনটাকে ধরেছি কি ধরেনি, শাড়ির আঁচলটা ধরে সবে টান দিয়েছি কি দিইনি, কোত্থেকে যেই শালার হিরোগুলো খবর পায় আজও আমার মাথায় ঢোকেন। বাইক দিয়ে দরজা ভেঙে ঢোকে, আর কথা নেই বার্তা নেই, উদুম খেলাতে শুরু করে দেয়, এরে ভাই দুটো মিনিট টাইম আমাকে দে, আগে আমি হিরোইনটাকে ধরি, কিছু অন্তত করি। হ্যাঁ, ট্রেন লেট করে, বাস লেট করে, ফ্লাইট লেট করে, বাঙালি লেট করে, বাংলা সিনেমার হিরোগুলো ভিলেনদের জন্য দুটো মিনিট লেট করতে পারে না? কোন হারামজাদা খবর দেয় আজও আজ আমার মাথায় ঢোকেন। যাই হোক, অনেকগুলো বছর হয়ে গেল আপনাদের আশীর্বাদ ভালোবাসায়, আপনারা যারা বাংলা সিনেমা দেখেন, দেখে এসছেন বহুদিন ধরে, প্রায় 35-40 বছর হয়ে গেল আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, 320-325টা সিনেমা আমার হয়ে গেছে, মার খেয়ে যাচ্ছি প্রচুর, শুধু মানে কোটি কোটি ঘুষি খেয়ে যাচ্ছি, প্রায় 35-40 বছর ধরে খেয়ে যাচ্ছি। তো সিনেমায় যখন অভিনয় করি তখন আমাদের একটা ডায়লগ দেওয়া হয়, বলা হয় এটা বলো ওটা বলো, ডিরেক্টর থাকে, এই আমার সামনে দাঁড়িয়ে আছে বীর ঘোষ, তিনি একটা ছবি করছেন, আমাদের ছবির নাম KGF বাংলা, আমি তাতে ভিলেন করছি, তাতেও বীর আমাকে মারছেন, আমি বীরকে মারছি, প্রচুর মারছি, যাই হোক মার উনি খাচ্ছেন এটায়, তারা গল্প বলছি আসছে, তো উনি তাতে হিরো করছেন, তিনি পরিচালনা করছেন, উনি ডিরেক্টর, উনি রাইটার, উনি ছবির নায়ক, তো উনি আরও ছবি করেছেন আপদ। তো সিনেমায় যখন অভিনয় করি উনি আমাকে ডায়লগ দিয়েছেন, ক্যামেরা দিয়েছেন, বলেছেন এটা বলো ওটা বলো, সুমিতা এখান থেকে এই আসবে, এই দাঁড়াবে, এখান থেকে এসে ডায়লগ বলবে, এই হিরোইনকে ধরবে, এইখানে মারবে, সব বলে দিয়েছে। কিন্তু এই মঞ্চে যখন নিয়ে আসছে, এই মাইকটা হাতে ধরাচ্ছে, তখন কিন্তু একবারও বলেনি আমি কি করব, আমি কি করব মঞ্চে। আমি দেখেছি এখানে সিনেমা আর্টিস্টরা আসে, এখানেও এসছে, বোধহয় ইন্দ্রাণী হালদার এসছে না আপনাদের এখানে, আরও অন্যান্য যারা দুষ্টু মিষ্টি টুসু রাশি মিঠি মুন্নি জড়োয়ার ঝুমকো সব সিরিয়ালের নায়িকা আপনাদের মঞ্চে আসে, এখানে এরকম ঢোকে, ঢুকে নমস্কার, ভালো আছেন তো, আপনারা দাঁত কেলিয়ে বলেন, হ্যাঁ
তারপরে আমার সিরিয়াল দেখেন, আপনারা বলেন হ্যাঁ তো সিরিয়াল দেখেনি, তুই কি পূর্বস্থলী মোড়ে ঘুরে বেড়াচ্ছিলি, তোকে ধরে আনা আছে, সিরিয়াল দেখেছে বলেই তো নিয়ে এসছে। তারপরে দু চারটে কথা বলার পর পেছনে যায় ওই কিবোর্ড বাজাচ্ছে, তোর নাম কি? কার্তিক। কার্তিকবাবু ভালো আছেন? ওর সঙ্গে কথা বলে পিছু পিছু করে করে উঠো গো ভারত লক্ষ্মী বলে গান গায়। আমি গান গাইলে ভূমিকম্প হয়, সুরের জগতে অসুর প্রবেশ করে, কুত্তার ডাক বেরোয় গলা দিয়ে, বাউ। ডায়লগ বলবো তার অধিকার নেই। আগেকার দিনে কী হতো, আমরা হিরোদের মেরে শুয়ে দিতাম, রক্তে ডুবে যেত, যেটা এই ছবিতে করেছি KGF বাংলায়। আমি হিরোকে মেরে শুয়ে দিয়েছি, এত মেরেছি রক্তে ডুবে গেছে, এত মেরেছি আর একটু হলে মরে যাবে, তার অর্ধেক মারলে এমনি বাঙালি মরে যাবে। তো এই সিনেমাতে ওকে প্রচুর মেরেছি। এরকম আগেকার দিনে কী হতো, আমরা হিরোদের মেরে শুয়ে দিতাম, রক্তে ডুবে যেত, মরে যেত। হ্যাঁ, তার বউ অথবা প্রেমিকা আটকে রেখেছি, এরকম হিরোইন একটা সুন্দর দেখতে এরকম দাঁড়িয়ে আছে, এরকম করে, তখন হাসছে না তখন কাঁদছে, তো এরকম আটকে রেখেছি। আচ্ছা এই চল এবার তুই আমার, ওর নিচের দিকে তাকিয়ে যে মরে পড়ে আছে ওর হিরো, ওদিকে তাকিয়ে বলতো ওগো ওগো তুমি উঠো আমাকে বাঁচাও, এই দেখো ওই শয়তানটা আমাকে ধরে নিয়ে যাবে বলছে, তুমি যে সিঁদুর আমার সিঁড়িতে দিয়েছো তার দিব্যি ওঠো আমাকে বাঁচাও, আমাদের যে সন্তান ভবিষ্যতে আসবে তার দিব্যি ওঠো আমাকে বাঁচাও, চুপ কর, মরে গেছে উঠবে কোথেকে, তোকে তো বললাম তোকে আমি রানী করে রাখবো, তোর বাচ্চার বাবা আমি হবো, চ। এই মালটা মরে গেছে অনেকক্ষণ, হ্যাঁ তার কোনো চান্স নেই বাঁচার, হঠাৎ কোত্থেকে শক্তি পেতোকে যেন টাং করে চোখ খুলত, জোরে জোরে নিঃশ্বাস পড়ত, উঠে উদুম কেলাতো। এখনকার হিরোরা বিশেষ করে দেব আর জিৎ দুটো হারামজাদা, একটা মার খায় না, মারামারি শুরু হবে মারতে শুরু করবে, ধারাম 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 ধারাম, যতক্ষণ না আমি রক্তাক্ত হয়ে কেলিয়ে আয়া হয়ে যাবো ততক্ষণ মারবে। ডায়লগ বলবো তার অধিকার নেই। আমি যদি কোনো হিরোকে কোনো ডায়লগ বলে দিই, হিরো বলবে ভিলেন আমাকে এত ভারী ডায়লগ বলছে কেন, দেখি স্ক্রিপ্টটা নিয়ে আয়, বলে স্ক্রিপ্টটা নিয়ে আসবে, ডিরেক্টরকে ডাকবে, যে লিখেছে তাকে ডাকবে, ডেকে আমার যে ডায়লগটা বলেছি তারপরে এমন একটা ডায়লগ বলবে ও লিখবে যে আমার এই ডায়লগটাও কেলিয়ে শুয়ে পড়বে। দেখুন একটা উদাহরণ দিচ্ছি, একটা সুপারহিট সিনেমা, সেই সিনেমাটায় বিশ্বাস করুন এখানে এত সুন্দর একটা ছোট্ট জায়গায় এত লোক, একটা সিনেমায় যদি এই লোকটা হতো তাহলে প্রডিউসাররা প্রচুর সিনেমা করতো। এখন একটা সিনেমা হলে সিনেমা রিলিজ করলে 4-5 টিকিট বিক্রি হয়, একটা শো হলে প্রডিউসারের খরচা হচ্ছে একটা শো হলে প্রায় 70,000 টাকা, আর প্রডিউসার ঘরে নিয়ে যায় 70 টাকা, 70,000 দিয়ে 70 টাকা নেয় আজকের দিনে বাংলা সিনেমা। তো যাই হোক, তবুও আমরা বাংলা সিনেমা করছি, ও করছে, জানি না কী হবে, তো যাই হোক। তো এইবার কী বল, তো আজকে ধরুন এই যে সিনেমাটা, এই সিনেমাটা আপনারা সবাই দেখেছেন, এমন সুপারহিট সিনেমা সবাই দেখেছেন, টিভিতে এতবার দেখিয়েছে, দেখেছেন হলে গিয়ে দেখেছেন, এত সুপারহিট সিনেমা, বম্বের হিরো, খুব দামি হিরো। এই সিনেমায় আমাদের দলের দুজনকে মেরে ফেলা হয়েছে, আমার উপরে দায়িত্ব পড়েছে বদলা নেওয়ার, তা আমি 10-12 জন মুষ্টান্ডা নিয়েছি, মারতে মারতে এগোচ্ছি, সঙ্গে ছুরি চাকু বোমা মিস্তাল, মার সালাকে মার সালাকে মার সালা। হঠাৎ দেখি ওই বম্বের হিরো সাদা প্যান্ট সাদা জামা পরে এরম দাঁড়িয়ে আছে, আমি সামনে গিয়ে দাঁড়ালাম, আমার ডায়লগ কি বলছি, ওই চিনিস আমাকে রতন বসাক, পুঁতে রেখে দেবো সালা, এই ওরা আমাদের দলের দুজনকে মেরেছে, আমরা ওদের 20 জনকে মারবো, তবে সালা বদলা নেওয়া হবে, এই তুই 7 দিনের মন্ত্রী, 7 দিন পর ফুটে যাবি ফোর্ট এখান থেকে, বলে জ্যান্ত জ্বালিয়ে দেবো সালা ফোর্ট, ভারী ডায়লগ বললাম, হিরো শুনল, শুনে এমন একটা ডায়লগ বলছে যে আমার এই ডায়লগটাও কেলিয়ে শুয়ে পড়বে। কি বলছে হিরো, এই রতন বসাক, আমাকে গুন্ডামি শেখাস না, আমার যেখানে জন্ম সেখানে দাইমা নাই কেটে হাতে পেটো ধরিয়ে দেয়, তুই যদি বাঁচতে চাস তুই সালা ফোর্ট এখান থেকে, নলে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আমার ডায়লগটা কেলিয়ে শুয়ে পড়ল। হিরোর ডায়লগ শুনলে মনে হবে ঘরে বস দুটো পান্তা খা, আর আমার ডায়লগ শুনলে মনে হবে মাস সালাকে জুতোর বাড়ি। দেখবেন একটা হিরোর ডায়লগ শুনলে মনে হবে যে আয় বাবা ঘরে বস দুটো পান্তা খা, কী সুন্দর বলে হিরো, দেখুন সুভাষ
বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না। মনে হয় না ঘরে বসে দুটো পান্তা খা, আর আমার ডায়লগ শুনলে মনে হবে জুতোর বাড়ি। দেখবেন এটা কারা রে, এ তো কচি মাংস, এ ব্রয়লার চিকেন, ওরে আজকে সময় নেই পরে একদিন জমিয়ে ফিস্টি হবে চ। হিরোর ডায়লগ শুনলে মনে হবে ঘরে বস দুটো পান্তা খা, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, পাটি পেতে দিচ্ছি, ঘুমো, বুকটা ভরে যায়। দেখবেন এ দেখুন কি সুন্দর, বাবা একটু প্যাথোস কিছু বাজা, প্যাথোস। মা আমি তো বাড়িতে ফিরি না মা, আমি তো ফিরি মন্দিরে, আর তুমি তো আমার মা নও মা, তুমি যে আমার দেবী। আমি অনেকদিন ভালো করে ঘুমোইনি মা গো, তোমার কোলে মাথা রেখে আমি একটু ঘুমোবো মা, আমার মাথায় হাত বুলিয়ে আমায় একটু ঘুম পাড়িয়ে দাও না মা, আমায় একটু ঘুম পাড়িয়ে দাও, আমায় একটু ঘুম পাড়িয়ে দাও, আমায় একটু ঘুম পাড়িয়ে দাও। আপনাদের কি বারণ করেছে কেউ হাততালি দিতে? মানে এখানে হাততালি দেওয়া বারণ? মানে তুই বলে যা বলে যা, আমরা চুপ করে শুনবো? আমি বলেই যাচ্ছি, তুই বল পয়সা নিয়েছিস, আমরা হাততালি দেবো না, হাততালি দিলে পয়সা লাগে। একটা ডায়লগ বলবো শুনে নিন, আমার নাম সুমিত গাঙ্গুলি, সাবর্ণগোত্র ব্রাহ্মণ সন্তান। এই কোণ থেকে এই কোণ পর্যন্ত যারা এখানে শুনছেন প্রত্যেকটা লোক হাততালি দেবেন এই ডায়লগটার পরে, ভালো লাগুক চাই না লাগুক হাততালি দেবেন। যদি হাততালি না দেন, যারা মা বোনেরা রয়েছেন, কাকিমা জেঠিমা, আমার থেকে ছোট যারা আছেন, কালকে হয় ডাল নয়তো ভাত পুড়ে যাবে, অভিশাপ দিচ্ছি। আর যে ভদ্রলোকেরা আছেন এখানে, হাততালি দেবেন না, কালকে সকালে উঠে 100 টাকা হারিয়ে যাবে, এটা অভিশাপ। যারা হাততালি দেবেন না, বলে দিলাম ব্রাহ্মণের অভিশাপ, মিলিয়ে নেবেন না দিয়ে দেখুন, একটু ঝম্পরে ঝম্পরে ধর। হ্যাঁ, আমার বাপ আমাকে জন্ম দিয়েছিল পদবি দেয়নি, আমার বাপ আমাকে জন্ম দিয়েছিল পদবি দেয়নি, আমার মা আমার নাম রেখেছিল প্রতীক, যেন তার অনেক দুঃখে অনেক যন্ত্রণার অনেক চোখের জলে প্রতীক। এই সমাজটা আমার পদবি দিয়েছে বেজন্মা, তাই সব মিলিয়ে আজ আমি প্রতীক বেজন্মা। এই পুরো সিরিজ যারা ছেলেরা দাঁড়িয়ে আছেন তারা কেউ দেননি হাততালি, প্রত্যেকের 100 টাকার সঙ্গে আরো 25 টাকা, 125 টাকা কালকে লস হবে প্রত্যেকের, অভিশাপ। আর যে মা বোনেরা হাততালি দিয়েছেন তাদের লাভ হবে, আর যারা দেননি তাদের ডাল অথবা তরকারি পুড়বেই পুড়বে। আমি বীরকে অনুরোধ করবো দু চারটে কথা বলার জন্য, তারপরে আমি আমার পরবর্তী অনুষ্ঠানে যাব। তো এই মুহূর্তে আমরা কথা বলে নেব আপদ গুরুর মার শেষ রাতে দুর্গা সহায় এবং কেজিএফ বাংলা, এতগুলো ফিল্মে যিনি হিরোর ভূমিকায় অভিনয় করছে, সম্প্রতি কেজিএফ বাংলা শুট চলছে, সেই মিস্টার বীর, তার জন্য একটা জোরে হাততালি সকলে মিলে প্লিজ ফাটিয়ে জমিয়ে। থ্যাংকস আ লট টু অল অফ ইউ, মঞ্চে আমাদের সকলের সাথে বাক্যালাপে মিস্টার বীর। হ্যালো হ্যালো, নমস্কার সবাইকে, সবাই ভালো তো? আচ্ছা, তো আমি আজ এখানে এসেছি দাদার সঙ্গে, যে ছবিটা আমার চলছে সেটার একটা ছোট ডায়লগ আমাকে বলতে বলেছে, কেজিএফ বাংলা ছবিটা কিন্তু আপনাদের সামনে সিনেমাঘরে আসলে অবশ্যই দেখবেন। ডায়লগটা আমি দিচ্ছি, যত সুবিধা আমার বলুন, একটু আগে আমাকে খুব মেরেছে, ভিলেনটা তো প্রথমে মারেই কিন্তু লাস্টে হিরোর মার শেষে হয়। তো আমি ওই ছবির ডায়লগটা দিচ্ছি, সুবিধা যে চরিত্রে আছে ছবির নাম হচ্ছে কালিকা প্রসাদ, মস্ত বড় ভিলেন, পুরো কয়লা মাফিয়া, একদম বিরাট বড় কয়লা মাফিয়া। সে আমাকে ধরে নিয়ে গিয়ে আটকে রেখেছে, খুব টর্চার করেছে, কিন্তু লাস্টে প্রতিশোধ। হ্যালো 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 হ্যালো, তো সুমিতার নাম কালিকা প্রসাদ, আমার নাম অমর, হিরো অমর আর ভিলেন কালিকা প্রসাদ। ডায়লগ দিচ্ছি, কালিকা প্রসাদ
তুই ছোটবেলা থেকে একটা গল্প শুনে এসেছিস যে রাজারা বনে জঙ্গলে বাঘ হরিণ শিকার করত, কিন্তু কোনদিন শুনেছিস কোন রাজা কোন সিংহকে শিকার করেছে? না। কারণ রাজা সে রাজত্ব করে নিজের রাজার রাজত্বের মধ্যেই, আর জঙ্গলের আসল কিং লায়ন সেখানে তারই রাজত্ব চলে, আর এই জঙ্গলের কিং আমার। প্রথম থেকে তুই নিজের কাজের হিসাব রেখেছিস, আর আমি রেখেছি তোর বাপের হিসাব। কালিকা প্রসাদ, মৃত্যুর আগে নিজের মৃত্যুর নামটা জেনে যাবি না একবার? তোর মৃত্যুর নাম অমর, অমর, অমর। ধন্যবাদ। তো আমরা সকলে শুভকামনা জানাবো যেন অবশ্যই আমাদের খুব কাছাকাছি যে সিনেমা হলগুলি রয়েছে সেখানেও যেন আসে অবশ্যই, এবং আমরা সকলে দেখি একসঙ্গে। আচ্ছা, আর জীবনে যখন প্রথম অভিনয় করতে এসেছিলাম তখন বড় সাধ ছিল হিরো হব, দরজায় দরজায় ঘুরে বেরিয়েছি। তো ডিরেক্টররা বলেছিল আয়নায় মুখ দেখায়। তো এরকম চলতে চলতে চিরঞ্জিত চক্রবর্তী কেঁচো খুঁড়তে, অনেকগুলো সিনেমা হওয়ার পর অবশ্য কেঁচো খুঁড়তে কেউটে ছবিতে আমাকে প্রথম ভিলেনের সুযোগ দিলেন। ছবিটা বাম্পার হিট করলো, তো তখন আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি, অনেকগুলো সিনেমায় ভিলেনের ভূমিকায় অভিনয় করার সুযোগ পেলাম। তবে ভিলেন হিসেবে দাঁড়িয়েও গেলাম, মানে বেশ জায়গা হলো আমার ভিলেন হিসেবে। তো চলতে চলতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কিন্তু মনে ওই আশাটা রয়ে গেছে যে আমি হিরোর পার্ট করব। তো চলতে চলতে একদিন মিঠুন চক্রবর্তী একটা সিনেমার অভিনয় করছি তখন হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে, তো সেই সময় শ্রদ্ধেয় ডিরেক্টর স্বপন সাহা তার সঙ্গে বসে দুপুরবেলা ভাত খাচ্ছিলাম। খেতে খেতে হঠাৎ তাকে বললাম যে দাদা, আমার মনে বড় সাধ যে সিনেমায় একটা গান গাইব, আমার একটা সুযোগ দেবেন সিনেমায় গান গাওয়ার? বলে তুমি গান গাইতে পারো জানি না তো, তুমি তো বলোনি কোনো দিন। আরে না দাদা, আমি গান গাইতে পারি না। মানে ওই যে বলে না, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, লোকে বলে চিরঞ্জিতের গান, কিন্তু গানটা গেয়েছেন কিশোর কুমার। তারপরে ধরুন চিরদিনই তুমি যে আমার, লোকে বলে প্রসেনজিতের গান, গেয়েছেন কিশোর কুমার। এরকম কোনো কুমার শানু গাইবে, অভিজিৎ গাইবে, কেউ একটা গাইবে, সিনেমায় ওই হিরোইনের সঙ্গে গাইবো দাদা। বলো বুঝতে পেরেছি, তোমার পেট গরম হয়েছে, তুমি একটু ডাব টাব খাও। তো উনি মিষ্টি করে হেসে এড়িয়ে গেলেন, তো সে স্বাদ আমার পূরণ হলো না। তো এখানে যা লোক আছে, একটা মানে প্রায় ধরুন তিনটে চারটে পাঁচটা সিনেমা হাউসফুল হয়ে যাবে, তো পাঁচটা সিনেমা শোয়ের আমি আজকে হিরো, কোনো হিরো নেই, কেলানি খাওয়ার ভয় নেই। তো আপনারা অনুমতি করলে আমার ভাঙাচোরা কুকুরের গলা একটা গান গাইব। কেন গাইব সেটা হচ্ছে একদম ঘরোয়া অনুষ্ঠান, আর আমি আমার দুধের স্বাদ ঘোলে মেটাবো, আমি একটা প্রেমের গান গাইব, আর এমন একটা প্রেমের গান গাইব যে গানটা গেয়ে কোটি কোটি ছেলে মেয়ে প্রেম করেছে, যুগ যুগ ধরে প্রেম করে আসছে, আজও করে, চিরনতুন চিরসবুজ, মানে প্রেমের গান, ওটা একদম মানে প্রেমের জাতীয় সঙ্গীত বলা যায়। তো সেই গানটা গাইব, আর গাইবই যখন একা গাইব না, একজন অভিনেত্রী আছেন নায়িকা, তিনি আজ থেকে 10-12 বছর আগে আমারই সঙ্গে প্রথম একটা সিনেমা করেছিলেন, পাঙ্গানি মিনা সালা। সেই সিনেমাটার পর তিনি করেছিলেন ছায়াযুদ্ধ, তারপর ককটেল, তারপর লোফার টু, অনেকগুলো সিনেমায় নায়িকা করার পর তিনি একটি সিরিয়াল করেছিলেন, জনপ্রিয় সিরিয়াল ভজগোবিন্দ, আপনারা দেখে থাকতে পারেন ভজগোবিন্দ। তাতে ভজগোবিন্দ সিরিয়ালে তিনি দুলালি বলে একটি চরিত্র করেছিলেন, এই দুলালি তার পেছনে ওই বাড়ির কাজের লোক করেছিলেন, তার মাথার পেছনে একটা বেনুনি কুত্তার লেজের মতো বেঁকে থাকতো এরকম করে, আর তিনি কথা বলতে পারতেন না, ব্যা 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 এটা করতেন। তারপরে আদরিণী বলে একটা সিরিয়াল করেছেন, কোনে বউ করেছেন, তিনি এখনও দু একটা সিরিয়ালে করছেন, আমি এতটা খবর রাখি না। তো সেই নায়িকা অভিনেত্রী আজকে এখানে উপস্থিত, তো তাকে মঞ্চে ডাকি, তাকে ডেকে ওই প্রেমের গানটা গাই, ঠিক আছে? তো চেষ্টা করব হিরো হিরোইন গান গাওয়ার সময় একটু ধরে ধরে, তো আমার কপালে যদি একটু জোটে আর কি। তো ডাকবো তাকে, তো চাইবো ভাই একটা কাস্টিং একটু বাজিয়ে দাও, কাস্টিং বাজাও, চাইবো একটা জোরদার হাততালি। মঞ্চে আসছেন নায়িকা অভিনেত্রী।
মোদি। নমস্কার, প্রথমেই বড়দেরকে আমার প্রণাম জানাই। ছোটো ছোটো ভাই বোনেদের প্রচুর দেখতে পাচ্ছি কচি কাঁচার দল, তাদের জন্য অনেক আদর আর ভালোবাসা, আর বন্ধুস্থানীয় যারা রয়েছে তাদের জন্যও ভালোবাসা রইল। প্রথমেই যার জন্য এখানে আসা, কৃষ্ণচন্দ্র মণ্ডল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে নিয়ে আসার জন্য। এত সুন্দর ঘরোয়া পরিবেশ আমরা খুব কম পাই, সত্যি বলতে একটা মনে এটা একটা ঘরের মধ্যেই তো বোধ হয়, বাড়ি না, বাড়ির মধ্যে এত দর্শক এবং এইভাবে দর্শক আমরা সত্যিই খুব কম পাই। অসংখ্য ধন্যবাদ জানাই বীর ঘোষকে এখানে নিয়ে আসার জন্য, সুদূর কলকাতা থেকে নিয়ে এসছে, নিয়ে এসে সোজা বাঘের মুখে ফেলে দিয়েছে। এক্সকিউজ মি, এখানে বাঘ কোথায়? আমি বাঘ? কোন জায়গাটা আমার বাঘের মতো? চোখ দুটো কটা? এছাড়া বাঘ কোথায়? আমি দূরে যাও বলছি। আমি কেন বাঘ বলছি বলছি মানে আমি জানি না, যেহেতু এখানে এত মা বোনেদের দেখতে পাচ্ছি, মনে সাহস নিয়ে বলছি, উনিও স্টেজে আছেন, সাহস নিয়ে বলছি, নইলে গোটা ফিরে যাওয়ার চান্সেস আজকে খুব একটা নেই বাড়িতে। তাও বলে দিই, হ্যাঁ, মনে সাতটা তো পূরণ করি, অ্যাটলিস্ট বলার সুযোগ তো পেয়েছি। আমার প্রথম ছবি বাঙালি বিনা চালা, তারপরে প্রচুর কাজ, ভজগোবিন্দ, আদরিণী, জায়গানা লালকি, অলৌকিক লৌকিক, প্রচুর সিরিয়াল। কিন্তু যেটা আমার একদম ভালো করে মনে আছে, প্রথম ছবিতে কাজ করতে এসেছি, নতুন মেয়ে একদম ইন্ডাস্ট্রিতে, প্রথম ছবি বাঙালি বিনা চালা, বিভিন্ন জায়গায় শুটিং করছি, তো নর্থ বেঙ্গলে শুটিং করছি, তিন চার দিন শুটিং হয়ে গেছে, আমাকে ডিরেক্টর এসে বললো যে আপনার কালকে ভিলেন আসবে। আমি বললাম ঠিক আছে, আমি নতুন হিরো, নতুন ভিলেন কেউ হবে? তখনও তো জানতাম না, প্রাগৈতিহাসিক মানে প্রাগ ঐতিহাসিক যুগ থেকে একটাই মুখ চলছে, বিশ্বাস করবেন না, পরের দিন বলির পাঠার মতো আমাকে একটা থামে বেঁধেছে, আবার লাল ড্রেস পরিয়েছে। পরে বুঝতে পারলাম কেন নিজেকে পাঠা মনে করলাম, আমি মানে পাঠি তো, এরম করে বেঁধেছে, এরম দরজা খুললো, বোম্ব দৈত্যির মতো ঢুকলো, ঢুকে এক দুই তিন গনে নি জাস্ট ঝাঁপিয়ে পড়লো, কামড়ালো, খামচালো, আঁচড়ালো, ক্ষমা ঘেন্না করে নতুন মেয়েটাকে ছেড়ে দেন না। এক মিনিট, এখানে আমার একটা কথা আছে, আমাকে ডিরেক্টর বলেছে যে ওর উপরে ঝাঁপিয়ে পড়তে, প্রডিউসার তার জন্য টাকা দিয়েছে আমাকে, আমি কি বলবো? ও আমার সোনা বোনটা, আমার ছনটা মনটা চমা গুচুনটা, নতুন মেয়ে, তুমি অভিনয় করতে এসছো, আমি তোমার উপর ঝাঁপিয়ে পড়বো না, তুমি বাড়ি যাও। কেন? মন্দারমণির ছোট ছোট ঢেউ, মন্দারমণির সমুদ্র, হাফ প্যান্ট পরেছে, স্যান্ডো গেঞ্জি পরেছে ও, আর ওর হিরো দুজনে একই ড্রেস পরে ওই ঢেউটার মধ্যে শুয়েছে, শুয়ে দুজনে দুজনকে চটকে ধরেছে, ধরে গড়িয়ে গড়িয়ে একবার এদিকে যাচ্ছে, গড়িয়ে গড়িয়ে একবার এদিকে আসছে, দুজনে একসঙ্গে, তখন কষ্ট হয় না? ওটা কষ্ট হবে কেন, ওটা তো ভাল লাগে। ও, তোমার নিজের মুখটা সম্পর্কে কোনো আইডিয়া আছে? ওই জন্যই বিক্রি হই আমি, ওই জন্যই লোকে আমাকে নেয়। যে কোনো মানুষ হিরোইন করতে আসার সময় মনে হয় না যে ভিলেনের খপ্পরে পড়তে হবে? আমাদের কাছ থেকে তো ওপেন অফার ছিল, সপ্তাহে সাত দিন, ছদিন হিরোদের সঙ্গে ঘুরে বেড়া, একটা দিন আমাদের দিয়ে মিটে যাবে, কিচ্ছু বলবো না, এতটা বড় মন আমাদের। বাবা, এতক্ষণে হাত তালি, বাবা, এত পছন্দ হয়েছে কথাটা? হ্যাঁ, তো পছন্দ হবে না, তুই একটা দিন না, থাক, এক ঘন্টা দিলেও হবে না বলছি, এই জন্যই তো ধরে নিয়ে যাই ঘরের ভেতর। না অবশ্যই, এটা আমার কাছে অনেক গর্বের ব্যাপার যে আমার প্রথম ছবিতে আমি সুবিদ্যাকে আমার কো আর্টিস্ট হিসাবে পেয়েছিলাম, আর আজকেও অসংখ্য ধন্যবাদ বীর ঘোষকে যে আমাকে এখানে নিয়ে এসেছে, এবং আমাদের ইন্ডাস্ট্রির
অনেক 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 দিনের বয়োজ্যেষ্ঠ আর্টিস্টের সঙ্গে আমাকে স্টেজ শেয়ার করার সুযোগ করে দিয়েছে, এটা আমার কাছে অনেক বড়। এক্সকিউজ মি, আবার কি? What do you mean by বয়োজ্যেষ্ঠ? এর কোন সম্মান দিলেও সমস্যা না। না, বয়োজ্যেষ্ঠ মানে কি? কি বয়োজ্যেষ্ঠ? মানে বয়োজ্যেষ্ঠ কি বোঝাতে চাইছো? আমি ধরো যখন এইটুকু ছিলাম, কতটুকু? এইটুকু। ওইটুকু তো ব্যাঙাচির মতো, ও যে কোলে বসে যখন আর কি, কোলে বসার মতো। হ্যাঁ, মানে এই 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 সবুজ মেয়েটার মতো। হ্যাঁ, ওরকমই ধরো। আচ্ছা, যখন আমি ওরকম বয়স ছিল আমার, তখন দেখতাম তুমি হিরোইনদেরকে কামড়াচ্ছ, খামচাচ্ছ, আচ্ছাচ্ছ। হ্যাঁ, আমি হিরোইন হয়ে এলাম, আমাকে 20 বছর পর তার বোধ হয়, তখনও হিরোইনদেরকে কামড়াচ্ছ, খামচাচ্ছ, আচ্ছাচ্ছ। এখন যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো আসছে, তাদেরকেও তাই করছো তো? তোমার বয়সে কত গাছপাতা আছে তো? তো কি তাদের কি দরকার? আই বলতে কত দিনই সিনিয়র আর্টিস্ট কে? তো পরিষ্কার বাংলায় সিনিয়র বলো না। সৌমিত্র চ্যাটার্জি সিনিয়র আর্টিস্ট ছিলেন, দেখা হলে পায়ে দিয়ে প্রণাম করতাম। রঞ্জিত মল্লিক, এরকম কত সিনিয়র আর্টিস্ট, প্রসেনজিৎ চ্যাটার্জি, পায়ে হাত দিয়ে সিনিয়র আর্টিস্ট প্রণাম করি। এক সেকেন্ড, সৌমিত্র চট্টোপাধ্যায় না, সৌমিত্র জেঠু সিনিয়র আর্টিস্ট, রঞ্জিত জেঠু সিনিয়র আর্টিস্ট, আরেকটাকে বললে প্রসেনজিৎ চ্যাটার্জি বলে। তোমার নাতির বয়সী দেখলে মনে গল দুটো ধরে কি হবে? ঠাস করে একটা দিতে সালা। আমি যখন মানে স্কুলে পড়ি তখন উনি দুটি পাতা সিনেমা। এই আজকে সার্টিফিকেট দেখাও তো, আমার দেখতে ওরকম লাগে, টক দই, টক দই আর শশা খেয়ে থাকলে ওরকমই হবে। সারা জীবন একটা লোক যদি টক দই আর শশা খেয়ে থাকে তাহলে ওরকমই হবে। আর তুমি এরকম দৈত্য হবে? আমি এরকম খাবো, এত খাবো। আচ্ছা, আমাকে ডেকেছো কেন এখন? আমি তো পরে আসবো ভেবেছিলাম। আমি তো পরে আসবো ভেবেছিলাম। আরে অনেকক্ষণ থেকে এনারা বলছেন যে কি তোমাকে বলছি, যে আমি ওনাদের একটা কথা বলেছি। কথাই তো বলছো অনেকক্ষণ। না, আমি ওনাদের বলেছি আমি একটা গান গাইবো। হ্যাঁ তো গাও, পেছনে মিউজিশিয়ান আছে, হাতে মাইক আছে, এত ভালো দর্শক আছে, সাউন্ড আছে, গান গাও, আমায় বলছো কেন? না, আমি তা না, আমি ওনাদের বলেছি আমি একটা প্রেমের গান গাইবো। আচ্ছা, হ্যাঁ কি প্রেমের গান গাইবো? এই হাত হেসে লজ্জা দেওয়ার মানে কি, অপমান করার মানে কি? ওটা অটোমেটিক বেরিয়ে এসেছে। না না, কি প্রেমের গান তুমি কি করে গাইবে? মাইক দিয়ে, মিউজিশিয়ান দিয়ে, সাউন্ড দিয়ে। আরে প্রেমের গান সবাই জানে, হিরো হিরোইন গায়। তো এখানে হিরোইন তো আছে, তুমি কি? আমি তো কি, আমি হিরো হতেই পারে না? হতে পারে না। কেন হতে পারে না? শোনো, যখন আমরা হিরোদেরকে দেখি না, সে সিরিয়ালের হিরো বলো, সিনেমার হিরো বলো, যখন হিরোগুলো আসে, মনে হয় যেন আকাশ থেকে দেবদূত নেমে এসেছে। আচ্ছা, বুকের ভেতর ঘন্টা বাজে, শানাই বাজে, হারমোনিয়াম বাজে, স্যাক্সোফোন বাজে, ঢাক বাজে, ঢোল বাজে, বাজে। এ তো বেজেই চলেছে, বেজেই চলেছে। বাঁশিটা বাকি ছিল, ওটাও বেজে গেছে। কত বাজবে, কথাটা কি? ওইটা ফিলিংস হয়। আচ্ছা, ফিলিংস। তোমার মুখের দিকে তাকালে, হ্যাঁ, ভক্তি সঙ্গীত, শ্যামা সঙ্গীত, গজল, ভজন, বাংলা গান, হিন্দি গান। আরে বুঝেছি, এ তো উদাহরণের ডিকশনারি। কথাটা কি? কোনো গান বেরোবে না, খুব বেশি হলে একটা আওয়াজ বেরোবে। কি সেটা? সেটাও পুরোপুরি বেরোতে দাও না তুমি। কি বাঁচাও, তাও বলতে দেয় না আগেই। আচ্ছা, এটা কিরকম অভিনেত্রী আপনারাই বলুন, ভাল লাগছে বলে? আজকে যদি এরকম কোনো এরকম কোনো ইয়ে হয়, সিনেমা হয়, যে সিনেমাটায় ওর স্বামী অসুস্থ আর ওর বাচ্চাকে খাওয়ানোর জন্য লোকের বাড়ি বাসন মাজতে যেতে হচ্ছে, তাহলে ওর সেই ফিলিংস আসবে না? হিরোর ওষুধ মানে ওর বরের ওষুধ কিনতে হবে, বাচ্চাকে খাওয়াতে হবে, তো সেখানে তখন ফিলিংস আসবে না? হিরোর জন্য রিয়েল লাইফে, রিল লাইফে, সব লাইফে হিরোইন যা খুশি করতে পারে, তাই যা খুশি মানে যা খুশি, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মাজা, পাল্টা মুখ, হিরোর জন্য তো। হ্যাঁ, তো সিম্পল ব্যাপার, খুব সহজ ব্যাপার, আমাকে হিরো ভাবো। ধরে নাও আমি এখন প্রসেনজিৎ আর তুমি আমার জুহি চাওলা, 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 এই কি জামা কাপড় টানছিস কেন? দুটোটা তোমার কাজ, সবাই জানে। তুই এটা কি করছিস? আমি তো খুঁজছি। কি খুঁজছিস? বাইরে থেকে তো আলুর গোডাউন। হ্যাঁ, ইয়া বড় তিনতলা বাড়ির ব্রিজ, তারপর হাইওয়ে ব্রিজ, তারপরে ধরো গিয়ে উদাহরণের ডিকশনারি। কথাটা কি কি ধরবো তোমাকে? আমার প্রসেনজিৎ মনে হবে, ফিলিংস আসছে না? না, কোনোভাবে না আসছে না। মাইকটা ধরো, ধরো ফিলিংসটা কি এসছে?
না পেছন থেকে একটা আওয়াজ আসছে সামনে থেকে কি একটা নড়ে আসছে ওয়েট এবারে এবারেও নড়ে এলো তো থাকলে নড়ে আমার আছে তাই নড়ছে এখনো অরিজিনাল তোর বাবারটা অরিজিনাল বাবার নেই আমার আছে অরিজিনাল চুল আছড়ালাম তো পুরোটা ওটা ফলস হলো যায় ফলস চুল আছড়ানো যায় না আচ্ছা ঠিক আছে ওর সঙ্গে উঠে যাবে তুমি তো আমার বুম্মাদার থেকে ছোট তাই না ছোট অনেক ছোট ফিলিংস আসেনি না এবার 100% আনবো কেন তুমি মন্ডল বাবুর কাছে যাও আরে একবার যাও আপনি জানেন আপনি বসুন এই দেখো আমার ব্যাকটা ফলো করো ফিলিংস নিয়ে এইখান থেকে ওই কোন পর্যন্ত হেঁটে যাবো মনে হয় পশ্চিমে হেঁটে যাচ্ছি যা ওখানে গিয়ে কথা বলবো মনে হয় পশ্চিমে কথা বলছি ফিলিংস আনো এই দেখো পশ্চিমে যাচ্ছে দেখো পশ্চিমে তো ভুড়ি নেই ভুড়ি একটু ভেতরে এটা 20-25টা প্রসঙ্গিত একসাথে এই ভুড়ি ভেতরে চুপ পশ্চিমে যাচ্ছে দেখো হ্যাঁ বলো আই লেবু আমি লেবু খাই না মিষ্টি করে বললাম আই লাবু আই লাবু হিরোটা কি সুন্দর মিষ্টি করে হিরোইনদের বলে না আই লাবু এই জন্যই ভিলেন হয়েছে ওটা আই লাভু নয় ওটা কি ওটা হচ্ছে ওটা ওদিকে বলে দিয়েছে কি ওই ভেতর থেকে বলতে আই লাভ ইউ আই লাভ ইউ টু আপনাদের তো উত্তেজনা হচ্ছে ব্যাস ওরা বুঝে গেছে তো হিরোইনাকে আই লাভ ইউ বলেছে হিরো আই লাভ ইউ টু বলেছে মিটে গেল এবার গানটা গাও আমি গান জানি না বিশ্বাস করি না সমস্ত হিরোইনগুলো মঞ্চে আসে ভালো আছেন তো বলেই গান গায় আমি তো বলিনি না বিশ্বাস করি না এই তোমার চুল গোপ দাড়ির দিব্যি ঝরঝর করে ছড়ে পড়বে তো নিজের চুলের দিব্যি খা আমার চুলের কেন খাচ্ছিস অরিজিনাল কিনা তাই গান জানো না না আমিও জানি না আমিও গান জানি না তুমিও গান জানো না সিনেমায় গান গাইবো বড় স্বাদ ছিল আজকে এখানে গাইবো ওদের ব্যান্ডকে সঙ্গে নিয়ে আমি গাইবো আমি কুত্তার গলায় গাইবো তুমি কুত্তির গলায় গাও এতেও খুশি হচ্ছে হ্যাঁ কুকুর আপনারা কুকুরের ডাক শুনবেন হ্যাঁ কুকুরের ডাক শুনবে ঠিক আছে আপনাদের মর্জি আমার একটা শর্ত আছে সেটাতে রাজি হলে আমি করব যে কোনো শর্তে আমি রাজি গান আমি গাইবো আমি খেপে গেছি আচ্ছা বাবা খেপো না বলছি প্রেমের গান তাই তো প্রেমের গান তুমি কে প্রসেনজিৎ আমি কে জুহি চাওয়ালা চাওয়ালা বাস বাস তো তুমি নিশ্চয়ই এটা জানো সুমিতদা যেহেতু তুমি বুম্বাদার মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দোহাই দিচ্ছ তো তুমি নিশ্চয়ই জানো ওনার প্রেমের গানে ওনার প্রেমের দৃশ্যে উনি হিরোইনদের সাথে কি কি করেন হিরোইনরা বুম্বাদার সাথে কি কি করেন হাজার হাজার ছবিতে দেখেছি ওই হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসে দুজন দুজনকে ছাপাত করে জড়িয়ে ধরে মুখ করে দেখেছি বাবার জমে এখন অব্দি ছাপাতটা বুঝলাম না ঠিক আছে একবার ধর ছাপাত না 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 আমাদেরও হিরো আছে আমাদেরও ছাপাত টপাত হয় না ওদিকে যাও আচ্ছা বেশ তোমার কথাটা হচ্ছে যে তা প্রেমের গানে প্রেমের দৃশ্যে যদি ওই জিনিসগুলো না হয় তুমি জানো তো প্রেমের গানটা পুরো বাজে হয়ে যাবে বিচ্ছিরি হয়ে যাবে হ্যাঁ একদম জঘন্য হয়ে যাবে হ্যাঁ তো সেই জন্য এই এত মানুষকে সাক্ষী রেখে প্রেমের গানে প্রেমের দৃশ্যে হিরোইন হিরোর সাথে যা যা করে হ্যাঁ আমিও তোমার সাথে করব আচ্ছা হ্যাঁ এ আমি ঠিক শুনলাম ও করব বলল তুইও শুনেছিস উমায়েতে আমার রাজি হবো না কেন তো নিজেই ধরবে বলছে তো আমি রাজি এ ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা এ এখানে লাইট ফাইট জ্বলবে ফিড়িং ক্লিক করে কে জ্বালাবে ভাই তুমি জ্বালাবে আচ্ছা এই ধোঁয়াটা চলবে চলবে না ভাগ্যিস বললি নাহলে ধোঁয়াটা তোর পেছনে সেট করতাম পেছন দিয়ে বেরোত ভালো করে জ্বালাবি যাতে আমার প্রসেনজিৎ মনে হয় ভাই এটা কিশোর কুমার করে দাও এটা চালাবে না কুত্তার গলা এটা চালাবে না পুরো পুরো প্রেসার পুরো প্রেসার ফুল দেবে ফুল ভলিউমে ভাসিয়ে দেবে কিন্তু গলা দিয়ে কুকুরের আওয়াজ বেরোবে এটা জেনুইন হাততালি আমার বাবা মা বিশ্বাস করবে না আমার পাড়ার কেউ জিজ্ঞাসা করবে না আমার এলাকার একটা কুত্তাও বিশ্বাস করবে না বিশ্বাস করো এই এলাকার কোনো কুকুর বিশ্বাস করছে না কি ও বিশ্বাস করেছে ও বিশ্বাস করেছে করেন ও করেনি আমি এত আমি আমার গানে হাততালি পড়েছে
আচ্ছা বলছি আমার কানে হাততালি বাজে এটা বিশ্বাস করিস তো না এইটাই এটাই বলছি আমি আচ্ছা আমি বলছি তার আগে বলো ওটা কি করলে কোনটা সবাই দেখেছে ছি 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 কি ছি যাচ্ছি কি মুখে তো চুনকালি মাখিয়ে দিলে দেবজিৎ প্রসেনজিৎ সব গলায় দড়ি দিয়ে মারা যাবে সিরিয়াল আর্টিস্ট গুলো গলায় দড়ি মারা যাবে প্রোডিউসার আমাকে আর কাজ দেবে না চাচাচ্ছ কেন কি করেছি প্রেমের গান কত সুন্দর একটা গান কত ফিলিংস থাকার কথা সবাই দেখেছো তো মৃগী রোগীর মতো কাঁপছিলে কেন তো কি করব রিভাব বন্ধ করো শরীরের মধ্যে দিয়ে 440 আর 1000 ভোল্ট পাস করছিল মানে শালা কি ভালো লাগে দেবজিৎ প্রসেনজিতের যখন শুভশ্রী শ্রাবন্তী রচনা ওদের মুখে মাথা রাখি ওরে বাবাজি শরীরটা কিরকম হচ্ছে গো আমার কিরকম একটা পাচ্ছে কি পাচ্ছে হ্যাঁ আমার যেটা পায় আমার এটা পায় আমার এটা রোগ আছে আমার হ্যাঁ পেয়ে গেছে সুগার আছে না 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 বাথরুম যাবে না 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 তাহলে কি আমার ভালোবাসা পেয়েছে কি পেয়েছে হ্যাঁ ভালোবাসা পেয়েছে এটা একটা প্রবলেম আছে আমার ভালোবাসা পায় আর আমার ভালোবাসা পেলে আমাকে ভালোবেসে একটা গান গাইতে হয় তুমি আমাকে ভালোবেসে একটা গান গাও মানে আমার ভালোবাসা পেয়েছে তোমার ভালোবাসা পেয়েছে আমাকে ভালোবেসে একটা গান গাও আমার গান গাইবো তো নাচছো কেন এখন নাচও পেয়ে গেছে ভালোবাসা পেয়েছে ভালোবাসা পেলে তোমার গান পায় না নাচ পায় গান পায় নাচ পায় সব পায় ভালোবাসা পায় তাহলে আমাকে কোনটা করতে হবে আমাকে ভালোবেসে একটা গান করতে হবে তোমাকে মানে কি অরিজিনালি তোমাকে অরিজিনালি আমাকে ভালো ওটা হবে না মানে কি ওটা হবে না তোমাকে অরিজিনালি ভালোবেসে গান গাইলে আমার ব্যক্তিগত জীবনে বিশাল বড় প্রবলেম হয়ে যাবে আমাকে অরিজিনালি ভালোবেসে গান গাইলে তোমার ব্যক্তিগত জীবনে কি বিশাল প্রবলেম হয়ে যাবে শুনি হ্যাঁ কি হবে গো দেখছেন ওর কি হবে আমাকে বলতে হবে টাস করে একটা দেবো কি হবে বলবি তো বাচ্চাগুলো হেসে হেসেছে ও আমাকে অরিজিনালি ভালোবেসে গান গাইলে তোমার বাচ্চা এটা কথা বললাম আমি না বাচ্চা এলো না দাঁড়া তোমাকে অরিজিনালি ভালোবেসে গান গাইলে আমার ব্যক্তিগত জীবনে ইয়ে হয়ে যাবে তোমার ব্যক্তিগত জীবনে ইয়ে হয়ে যাবে কি হয়ে যাবে ইয়ে মানে কি ইয়ে কি ইয়ে কি আই বলে দাও আরে আমার বাচ্চা যাকে ছাড়ো তোমাকে ভালোবেসে গান গাইলে আমার যে হ্যাঁ আমার যে অরিজিনাল বটটা আছে সেটা আমাকে ছেড়ে পালিয়ে যাবে বলে দিয়েছি ওর না একটা ভাঙাচোরা বিচ্ছিরি কালো দেখতে একটা বর আছে তার নাম আবার রাজা কি দেখে বিয়ে করেছিল জানি না বাজে কালো দেখতে তার নাম রাজা সে ভোর 4টার সময় ওঠে আর 9:30 শুয়ে পড়ে ভোর 4টে উঠে কাজে যায় কোথায় যায় কে জানে আর 9:30 সে এতক্ষণে 9:30 বেজে গেছে সে এতক্ষণে শুয়ে পড়েছে সুন্দর করে খাওয়া দাওয়া করেছে বউ বাড়ি নেই একপাত্র খেয়েও নিয়েছে বুঝে গেছি খেয়ে লুঙ্গিটা পড়েছে গরমকাল এসটা চালিয়েছে নাক ডেকে ফর ফর করে ঘুমোচ্ছে সে জানবে কি করে তুমি আমার ভালোবেসে গান গাই তুমি ভালোবেসে গান গাও আমরা দুজন একসঙ্গে চলে যাবো কেউ বলবেও না এখান থেকে গিয়ে তো কেউ তোমার বরকে বলতে যাবে না কি মজা না তুমি মুখ মোছো আমি বলছি হ্যাঁ বলো প্রথম কথা কি বলো ভাঙাচোরা বার বললো না হ্যাঁ আমার ভাই কার্তিক ঠাকুরের মতো সুন্দর দেখতে এই কার্তিক তোর মতো দেখতে আচ্ছা এই তোমার নাম কার্তিক হ্যাঁ এই চেঞ্জ আছে থেকে কার্তিক নয় দাঁড়া ভাবি ইন্দ্র ইন্দ্রর মতো সুন্দর দেখতে আচ্ছা বেশ আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে কি পরে ঘুমাচ্ছে বললে লুঙ্গি পরে তুমি কি জানো লুঙ্গি পরে ঘুমাচ্ছে লুঙ্গি পরেই তো সবাই ঘুমায় কে লুঙ্গি পরে ঘুমায় এই এখানে যারা দাঁড়িয়ে আছেন লুঙ্গি পরে যারা যারা ঘুমান হাততালি শুনবো লুঙ্গি পরে যারা ঘুমান হাত তুলুন হাততালি হাত তুলুন ওই দেখো কত লোক লুঙ্গি পরে ঘুমায় আমি মেয়েরা হাত তুলে দেবেন না মনে আনন্দে না 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 তা কেন লুঙ্গি লুঙ্গি পরে কেন ঘুমায় লুঙ্গি ইজ ভেরি গুড ইন্টারন্যাশনাল এয়ার কন্ডিশন ড্রেস কি ন্যাশনাল কি কন্ডিশন আরে ভাই তুমি যখন ঘুমোবে তখন ইন্টারন্যাশনাল এয়ার কন্ডিশন ড্রেস লুঙ্গি মানে মানে তুমি লুঙ্গি পরে ঘুমোবে ফুরফুর করে বিশুদ্ধ বাতাস ইনকামিং ভঁ করে দূষিত বাতাস আউটগোয়িং কোনো কোথাও আটকাবে না নো ব্রেক লুঙ্গি পরে ঘুমিয়েছো ফুরফুর ভঁ ফুরফুর ভঁ 1 মিনিট অত ফুরফুর ভা ফুরফুর ভা ফুরফুর ভা করো না কেন জোরে বাতাস ইনকামিং লুঙ্গি উঠিং আচ্ছা আর জোরে ভঁ করে আউটগোয়িং লুঙ্গি খুলিং না লুঙ্গি কখনো পরবে না লুঙ্গি ইজ এ ভেরি ডেঞ্জারাস ড্রেস এটা ওরাও বলছে লুঙ্গি ডেঞ্জারাস ড্রেস তো আমার জন্য ডেঞ্জার কেন হবে কেন আমি তো ঘুমাচ্ছি ইফ লুঙ্গি উঠিং যে দেখিং তার জন্য ডেঞ্জারিং ইফ ডেঞ্জারিং আমি ঘুমিং ও চোখ বন্ধ করিং লুঙ্গি ধরিং নামাইং মিটে গেল চুপ ইস তোমাকে কেন লুঙ্গি পুরানটা
কে শুরু করতে বললো? তো লুঙ্গিটা তুললো কে? আমি করলাম। তাত তাত আমার লুঙ্গি পরে ঘুমায় না। কি পরে ঘুমায়? হ্যাঁ কি পরে ঘুমায়? হাগিস। তাত আপনি আসছেন কেন? ভালো লাগে না। নাকি ডাইপার? আমার ডাইপার বলছে। ভালো কিন্তু। আর একটা অপশন দেবেন আমি কি তোমার আজ যদি একটা অপশন দিয়েছেন আমি আমার বড়ের নাম মুখ সব ভুলে যাবো। দাঁড়াও। হাগিস পরে ঘুমাবে, সকালবেলা উঠে খুলে ফেলে দেবে, কোনো চাপ নেই। আমি কি করলাম? এখনো পর্যন্ত কতগুলো মেয়েকে কামড়েছো, কামড়েছো আছে? এমা একটাও না, তাহলে আমাকে পুলিশে ধরে নিয়ে যেত। আরে বাবা, সিনেমা ও সিনেমাতে কত হবে? 500 হবে। আচ্ছা তুমি তো সিনেমাতে করেছো, এটা তুমি জানো আমি জানি? তুমি জানে না তো ওই জন্য আমাকে জিজ্ঞাসা করলো যে আজকে তোমার শোতে কে আছে। আমি বললাম সুমিত গাঙ্গুলি। বললো না না, 10 বছর আগে ছেড়েছিলাম, আধমোড়া করে বাড়ি পাঠিয়েছে, আজকে আর একটা ছাড়বো না। পেছন পেছন এসছে, কিছু করবে একদম ওই ভিড় থেকে বেরিয়ে না। হ্যাঁ তোমার বড় এখানে আছে। এ রাজা, এই তুই এখানে থাকলে এগিয়ে আয়, সালা মারবো ধরে। চল না কি सावन की घटा हटा सावन की घटा कोई बात है उसमें पूछो ना, पूछो आया पसंद मुझको। হটা সাবন কি ঘটা হটা সাবন কি ঘটা तेरे सपनों में जो आता है वही दिलबर हूँ मैं जाना। चाचा, तेरे सपनों में जो आता है वही दिलबर हूँ मैं जाना। तो और कोई दूजा है मेरा मजनू मेरा दीवाना। हाल तू क्या जाने तेरे मजनू का, हाल तू क्या जाने तेरे मजनू का, होगा कुर्ता भी साला फटा। क्या रे? हटा सावन की घटा, हटा सावन की घटा, मेरे सपनों का ओ राजा, मेरे दिल का
75 বছর, 75 বছর পার হয়ে গেছে বন্ধু, আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে হাজার হাজার লাখ লাখ তরুণ তরতাজা প্রাণ তাদের জীবন দিয়ে তাদের রক্ত দিয়ে এনে দিয়েছিল আমাদের স্বাধীনতা। আমরা কেউ ভেবে দেখি সকালবেলা ঘুম থেকে উঠে কেউ ভেবে দেখি যে কারা 200 বছর ধরে লড়াই করেছিল, কত হাজার প্রাণ হয়েছে বলিদান, কত হাজার কত লাখ প্রাণ ইংরেজদের বুলেটের সামনে 200 বছর ধরে জীবন দিয়েছে রক্ত দিয়েছে, তার বিনিময়ে আমরা 75 বছর ধরে ভারতবর্ষের স্বাধীনতা ভোগ করছি। আমরা তাদের উত্তরসূরিরা সকালবেলা উঠে কেউ ভাবি কখনো ভারতবর্ষের সম্মান বিদেশের মাটিতে বিক্রি হচ্ছে বন্ধু? আমরা কেউ ভেবে দেখি ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের বিবেক আজ পাগল হয়ে রাঁচির পাগলা গারুদে, হাজার একটা উদাহরণ রাস্তায় ঘাটে বিবেকহীনতার, মানুষের পাশে কোনো মানুষ দাঁড়ায় না, কোনো মানুষকে যদি বিপদে পড়ে সাহায্য চাওয়া হয় কেউ সাহায্য করে না, এ কোন ভারতবর্ষ? ভারতবর্ষের বুকে আপনি খবরের কাগজের পাতায় চোখ রাখুন, দূরদর্শনের পর্দায় চোখ রাখুন, প্রতি 28 মিনিটে একটা আমাদের ঘরের বোন লজ্জার লজ্জানি করা হচ্ছে, আর লজ্জারা গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করছে, মারা যাচ্ছে বিষ খাচ্ছে, আমাদের ঘরের বোন লজ্জা। সারা ভারতবর্ষের বুকে প্রতি 28 মিনিটে একটা, পরিসংখ্যান বলছে। যে কোনো রেলওয়ে স্টেশনে যান দেখবেন 70-80 বছরের বৃদ্ধা পরনে শতচ্ছিন্ন সাদা শাড়ি, একটা অ্যালমুনিয়ামের থালা পেতে ভিক্ষে করছে, দুটো খেতে দিবি মা, দুটো ভিক্ষে দিবি মা। ভালোবাসা নেই সারা ভারতবর্ষে, ভালোবাসা হারিয়ে যাচ্ছে, একটু একটু করে ভালোবাসা হারিয়ে যাচ্ছে। সারা ভারতবর্ষের বুকে আজ সন্ত্রাস, স্বার্থপরতা। যে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক জীবন দিয়ে রক্ত দিয়ে এনে দিয়েছিল আমাদের স্বাধীনতা, সেই যুবকরা আজকে মদে ডুবে যাচ্ছে, ড্রাগসে ডুবে যাচ্ছে। 5 জন যুবক 5 মিনিটের মধ্যে একত্রিত হয় মদ খাওয়ার জন্য, মানিব্যাগ থেকে টাকা বেরোয়, মদের বোতল কেনা হয়, মদের আসর বসে। 5 জন যুবক 10 মিনিটের মধ্যে একত্রিত হয় কাউকে মারতে যাওয়ার জন্য, কাউকে অপমান করার জন্য, কিন্তু 5 জন যুবককে 1 মাস ধরে সারা এলাকায় চেষ্টা করেও একত্রিত করা যায় না। চর এলাকায় খুঁজে দেখবো কোনো বৃদ্ধ বৃদ্ধা পয়সার অভাবে খেতে পান না, তাদের ঘরে ওষুধ নেই, পথ্য নেই, এলাকা থেকে 5 টাকা 10 টাকা চাঁদা তুলে তার বাড়িতে একটু খাবার একটু পথ্য পৌঁছে দেব। ভালোবাসা নেই, হারিয়ে যাচ্ছে ভালোবাসা, একটু ভালোবাসার দরকার সারা ভারতবর্ষের বুকে, একটু ভালোবাসার দরকার, চেষ্টা দরকার, একটু পাশের বাড়ির মানুষটা বিপদে পড়লে তাকে বিপদ থেকে আগে উদ্ধার করার, রংটা পরে দেখার, একটু একটু করে ভালোবাসার ভারতবর্ষ আমাদের গড়ার চেষ্টা করতেই হবে বন্ধু। আস্তে আস্তে স্বার্থপরতায় ভরে যাচ্ছে সারা পৃথিবী, সারা ভারতবর্ষ। একটু ভাবুন, একটু পাশে দাঁড়ান মানুষের ভালোবাসা। আমরা শিল্পী, আমি খলনায়কের ভূমিকা অভিনয় করি, এতক্ষণ ধরে চেষ্টা করলাম একটু আপনাদের আনন্দ দেওয়ার, মজা দেওয়ার, কিন্তু আমি চেষ্টা করি মানুষের পাশে একটু চেষ্টা করে আমার ক্ষমতার জন্য দাঁড়ানোর। সবাই চেষ্টা করুন একটু মানুষের পাশে দাঁড়ানোর, তাহলে হয়তো একটা সুন্দর ভালোবাসার ভারতবর্ষ আমরা আগামী দিনে গড়তে পারব। যে ভালোবাসার ভারতবর্ষে থাকবে না কোনো সন্ত্রাস, কোনো রাজনীতি, কোনো কোনো দলাদলি, কোনো ভেদাভেদ কিছুই থাকবে না, থাকবে একটাই জিনিস, তার নাম ভালোবাসা, আর থাকবে একটাই জাত, তার নাম মানুষ। আমরা মানুষের হাত ধরে বাঁচবো আগামী দিনে। ভালোবাসা নিয়ে অনেক মনীষী, অনেক লেখক, অনেক কবি অনেক কথা লিখে গেছেন, কবিতায়, গানে, সুরে, পদ্যে, গদ্যে। আমার গলায় সুর নেই, তবু চেষ্টা করব যারা লিখে গেছেন ভালোবাসার গান তাদের কাছ থেকে একটু ধার নিয়ে ভালোবাসার গান সুরে একটু বলে, বেসুরে বলে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার। ভালো থাকবেন সবাই, ভালো থাকুন, ভালোবাসুন। যদি কোনদিন আসরে আবার আমি গান গাইতে আসি, তোমরা আসবে তো, ভালোবাসবে তো, তোমরা আসবে তো, যদি নতুন করে ভালোবাসবে তো, তোমরা আসবে তো। বাই 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 বাই।
मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा। मेरे बोले सनम तेरी सर की कसम, जाके जल्दी मैं लौट आऊंगा। बाय 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 बाय।